স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। এবার জানাবো পুরো সংবাদ। দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে শাহাবুল হোসেন বাবু নামে এক যুবক নিহত হয়েছে। সীমান্তের 285-25 সাব সীমানা পিলারের অভ্যন্তরে নিহত বাবু ধরন্দা গ্রামের ছেলে। তবে বিষয়টি নিশ্চিত হতে বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে। এদিকে সীমান্তবর্তী ধরন্দা গ্রামের ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর সীমান্তের বাসিন্দারা গুলির শব্দ শুনতে পায়। পরে খোঁজ নিয়ে জানায় শাহাবুল হোসেন বাবু নামের এক যুবক নিহত হয়েছে। কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সমীর ধর নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি দক্ষিণ মিঠাইছড়ি ইউনিয়নের ধরপাড়া এলাকার মৃত কালীশঙ্কর ধরের ছেলে। রাজারকুল ইউনিয়নের পশ্চিম ধরপাড়া স্টেশনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশ সমীর ধর নিহত হয়। এতে আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় জড়িত বাবুল ধর ও ছেলে রিটন ধর আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভাইয়া অটো কি উঠে যাচ্ছে, তো এই জন্য আমি ভুল করতেছি। মাদারীপুরের শিবচরে ড্রাম ট্রাকের ধাক্কায় পিকআপের ভ্যানে আরোহী চীনা নাগরিক চাং বিং শাওমি নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ জানায় সকালে বঙ্গবন্ধু মহাসড়কের শিবচরের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় চীনা ওই নাগরিককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেকারি থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কোটালীপাড়া থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জিল্লুর রহমান জানান, উপজেলার কয়খা গ্রামে বিসমিল্লাহ বেকারি থেকে বাচ্চু মোল্লা নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পটুয়াখালীর কলাপাড়ায় এক পক্সি শিক্ষক শিক্ষিকাকে যৌন হয়রানি ও শ্লীলতা হানির অভিযোগে পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সহ সভাপতি বশির মেধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে রাতেই তাকে উপজেলার বালিয়াতলি পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জসিমউদ্দিন জানায়, এক তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়। লক্ষ্মীপুরে ফার্নিচার শ্রমিক রিয়াজ হোসেন হত্যার ঘটনায় কাউছার হোসেন ও রকিব হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রিয়াজের সঙ্গে কাউছারের স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে এমন সন্দেহে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়। এরপর অর্থ আত্মসাতের লক্ষ্যে রিয়াজের পরিবারের কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অভিযুক্তরা। আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব 11 এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছে সরকার, কিন্তু একটি মহল এর অপব্যাখ্যা করে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। চট্টগ্রামের পটিয়ায় লোকনাথ মন্দিরে প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এমজেএফ এর প্রতিষ্ঠাতা সংগঠক লাইন সন্তোষ কুমার নন্দীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অপপান্দ ব্রহ্মচারী মহারাজ সহ অনেকে। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম শামসুল হক শামীম এমপি বলেছেন, শিক্ষা খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন অতুলনীয়। অবকাঠামোর উন্নয়ন সহ প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার। শরীয়তপুরে সখীপুরে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে স্থানীয় হাজি শরীয়তুল্লাহ কলেজ মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লার সভাপতিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম সহ অনেকে।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আত্মনির্ভরশীল জাতি হিসেবে তৈরি করবে শিক্ষার্থীদের। শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি। দুপুরে ফরিদাবাদ ডক্টর রওশন আলম কলেজ মাঠে ফরিদাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে 2500 শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়। ফরিদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে মিত্র চাকমা সহ অনেকে। স্মার্ট বাংলাদেশ ও ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের বিশেষ কর্মী সভা চলছে। সম্মেলনে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা ছাত্রলীগের কাউন্সিলর ও ডেলিগেটরা সভাস্থলে উপস্থিত হয়েছেন। সভাস্থলে ছেয়ে গেছে নেতাকর্মীদের ব্যানারে ফেস্টুনে। দর্শক, নারায়ণগঞ্জের ছাত্রলীগের বিশেষ কর্মী সভার আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সবাই নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে নারায়ণগঞ্জের জেলা সকল পর্যায়ের এবং মহানগরের সকল পর্যায়ের নেতাকর্মীদের এবং কর্মীদের অংশগ্রহণে মূলত আজকের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আমি যদি আপনাকে একটু মেরে দেখাতে চাই, যে আপনি দেখতে পাবেন যে নারায়ণগঞ্জের পৌর স্টেডিয়াম একেবারে কানায় কানায় পরিপূর্ণ। এখানে রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা এবং মহানগর পর্যায়ের সকল নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেছে ছাত্রলীগের এই বর্ধিত সভায়। মূলত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিনির্মাণ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ, জেলা পর্যায়ে যে সভাগুলো করবে এবং বিভাগীয় পর্যায়ে যে সভাগুলো করবে তারই অংশ হিসাবে নারায়ণগঞ্জে এই প্রথম তারা যে সভাটি অংশ করতে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন এবং এখন বক্তব্য দিচ্ছেন সাদ্দাম হোসেন, এবং তিনি একটা কথাই বেশি করে বলে গেলেন যে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে এবং ছাত্রলীগকে কোনো প্রকার কোন্দলের বাহিরে থেকে কাজ করতে হবে এবং সকল প্রকার ঊর্ধ্বে সমালোচনা ঊর্ধ্বে থেকে ছাত্রলীগ কাজ করবে যাতে করে কোনোভাবেই রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ না হয়। এবং নারায়ণগঞ্জ যেহেতু আওয়ামী লীগের আতুর ঘর ছিল, এই আতুর ঘরের কারণে নারায়ণগঞ্জ যেহেতু এই আওয়ামী লীগের জন্ম, এই বাইতুল আমানে আওয়ামী লীগের জন্ম হয়েছিল নারায়ণগঞ্জের, এই নারায়ণগঞ্জ থেকেই প্রথম সভার মাধ্যমে তারা দেশবাসী সকল ছাত্রলীগের সভা সকল কর্মীদেরকে একটি মেসেজের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করছে বলে আমাদেরকে এমনটাই জানি নিয়েছেন। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের ছাত্রলীগের বিশেষ কর্মী সভাস্থল থেকে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, চলে যাচ্ছি পরের সংবাদে। শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রেস ক্লাব চিলমারির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবেদ আলী মণ্ডল। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুকুনুজ্জামান শাহীন, প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক। পরে প্রেস ক্লাব চিলমারির সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ গোলাম মাহবুবকে সংবর্ধনা দেওয়া হয়। কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালংয়ে ফরেস্টার ব্রিকফিল্ড থেকে দিদার ও মোস্তাক সহ কয়েকজন শেয়ার হোল্ডারকে জোরপূর্বক উচ্ছেদ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, স্থানীয় মিজানুর রহমান ওরফে ইকরা মিজানের নেতৃত্বে কয়েকজন প্রভাবশালী ব্রিকফিল্ডের চুক্তিনামা ছিঁড়ে ফেলে উচ্ছেদ করার হুমকি দেয়। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এ ঘটনায় কক্সবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলা হয়েছে। উপজেলার পূর্ব চান্দরা কেন্দ্রীয় খেলার মাঠের মুখোমুখি হয় পূর্ব
চান্দুরা ক্রিকেট ক্লাব ও ময়েজউদ্দিন টেক্সটাইল একাদশ। পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারওয়ার হোসেন আকুলের সভাপতিতে উপস্থিত ছিলেন পৌর মেয়র মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয় সহ অনেকে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিন খানের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল ছয় আসন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক সহ অনেকে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ব্রাইট স্টার মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক লোকমান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন আঠারবাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ আব্দুল আলীম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান সহ অনেকে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঘাটালা এরব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন, সমাজসেবী গোলাম সারওয়ার রুবেল সহ অনেকে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঢাকার কেরানীগঞ্জে তালিপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। সকালে নতুন ভবন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব ও হাবিবুর রহমান হাবিব সহ অনেকে। জালালউদ্দিন মাস্টার ইনস্টিটিউট অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জালালউদ্দিন মাস্টারের সভাপতিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনোজি সহ অনেকে। রাজধানীর উত্তরার শেল্টার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ সময় অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুল্লাহ মামুন বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মেধা বিকাশ করে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যে শেল্টার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ সদা সচেষ্ট থাকবে। ময়মনসিংহের গফরগাঁয়ে প্রয়াত সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ ফাহমি গোলন্দাজ বাবেল। মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় নিশুয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হুদা সরকার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম রেধা, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসির আকন্দ সহ অনেকে। চতুর্থবারের মতো পিঠা উৎসবের আয়োজন করেছে ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি।
দিনব্যাপী আয়োজিত এই উৎসবে ছিল নানা রকম পিঠার সমাহার। এ উৎসবের উদ্বোধন করেন ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ আলম। উৎসবের নানা স্বাদের প্রায় 15 রকমের 70,000 পিঠার আয়োজন করে সংগঠনটি। দিনব্যাপী ব্যতিক্রমী এই উৎসব প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে ছিল নাচ গান সহ নানা আয়োজন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের জন্মদিন উপলক্ষে রূপগঞ্জে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে। আহমেদ আকবর সোবহানের জন্মদিন উপলক্ষে বসুন্ধরা গ্রুপের পরিচালক সাফাওয়ান সোবহান তাজবীর ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও দুস্থ 20,000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। উপজেলার নাউরা এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয় মাঠে এর আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিট পুলিশিং সমাবেশ হয়েছে। শাহজাদপুর ইউনিয়নের চকবাজারে থানা পুলিশের আয়োজনে এই বিট পুলিশিং সমাবেশ হয়। শাহজাদপুর ইউনিয়ন বিট অফিসার্স এসআই আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সরাইল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন। জামালপুরের বক্সিগঞ্জে প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন থানার অফিসার্স ইনচার্জ সোহেল রানা। দুপুরে এই মতবিনিময় সভা হয়। উপজেলার আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহায়তা কামনা করেন অফিসার্স ইনচার্জ সোহেল রানা। এছাড়াও বক্তব্য রাখেন বক্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম শাহিন আলম আম। সিরাজগঞ্জের রায়গঞ্জে মৃত্যু নিবন্ধন মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করার লক্ষ্যে ধামাইনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই মেলা হয়। ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের সভাপতিত্বে ও সচিব রোজিন পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। কুমিল্লার হোমনার রামকৃষ্ণপুর স্বর্গীয় রামেশ্বর রায় বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও হরিনাথ সংকীর্তন অনুষ্ঠান হয়েছে। কীর্তন কমিটির সভাপতি ডাক্তার শ্রী সুশীল কুমার শাহ ও সম্পাদক ভবতোষ রায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত কীর্তনে আগত কীর্তন সম্প্রদায়ের মোট 6টি দল ধারাবাহিকভাবে 5 দিন যাবৎ এই হরিনাথ কীর্তন গাইবেন। শুরুতে শ্রীগম্ভ গীতা পাঠ, নামযজ্ঞ, অধিবাস ও অষ্টকালীন লীলা হরিনামের মধ্য দিয়ে এই 32 প্রহরের হরিনাথ কৃষ্ণতন করে যাচ্ছে তারা। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার জলির পাড়ের বানিয়াচর গ্রামে সনাতন ধর্ম সম্মেলন হয়েছে। এ উপলক্ষে শ্রী মদঘাবট পাঠ, ভগবত পাঠ, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সনাতন ধর্ম সম্মেলনের উদযাপন পরিষদের সভাপতি শ্রী ধীরেন্দ্রনাথ বারুরি এর সভাপতিত্বে ও গৌরাঙ্গ বসু ও সমীর মণ্ডলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কন স্বামীভাগ আশ্রমের কোষাধ্যক্ষ সুনন্দ কেশ ব্রহ্মচারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপদ দাস। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ধাক্কা দিয়ে গুরুতর আহত করার যাত্রাবাহী বাস ছেড়ে দেয় কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি আবুল কাশিমের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জহুর আক্তার শান্তার স্বামী বাচ্চু মিয়া সহ দুজনকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জহুর আক্তারের অভিযোগ, অর্থের বিনিময়ে ঘাতক বাসটিকে ছেড়ে দেয়া হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা উপলক্ষে বারবকুণ্ড শীতনাম মন্দির উন্নয়নে যুগ্মাচার্য স্বামী বিবেকানন্দের বারবকুণ্ড তীর্থধাম পরিক্রম স্মরণে ধর্মসভা হয়েছে। কুমারী ব্রহ্মচারী স্মৃতি লতা ভারতীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ মিশনের সেবা আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথ
মহারাজ। বিশেষ অতিথি ছিলেন বারাককুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাত কাত উল্লাহ মিয়াজি, শীতকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইউসুফ খান সহ অনেকে। এর সাথে শেষ করবে এশিয়ান দেশ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।